নতুন সিনেমায় মিম গত 28 জুন মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিমের ওয়েব সিরিজ মিশন হান্টডাউন। সিরিজটিতে নীরা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। মিম অভিনীত বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র অন্তর্জাল মুক্তি পেতে যাচ্ছে আগামী 8 সেপ্টেম্বর। এরই মধ্যে আরও একটি সুখবর দিলেন এই নায়িকা। নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম। গত 1 আগস্ট থেকে রাজধানীর ইস্কাটনে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। নতুন এই সিনেমার নাম দিগন্তে ফুলের আগুন। সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। সিনেমায় শহীদুল্লাহ কায়সারের ভূমিকায় অভিনয় করবেন মোস্তফা মনোয়ার। সিনেমাটি নিয়ে মিম বলেন, সবসময় ভালো গল্প ও ভালো চরিত্রের সঙ্গে থাকতে চাই, যা দর্শকদের ভাবাবে এবং ভালো লাগা দেবে, সেই সঙ্গে একজন অভিনেত্রী হিসেবে আমাকেও তৃপ্তি দেবে। দিগন্তে ফুলের আগুন অসাধারণ একটি গল্পের সিনেমা। আমার বিশ্বাস ভালো কিছু হবে। আমি অভিনয় করছি পান্না কায়সারের চরিত্রে।